আজকে আবার একটা রবিবার আর রবিবার মানেই আপনাদের সাথে একটা লম্বা আড্ডা মারার দিন গত দু সপ্তাহে আমাদের পরিবারে কোনোরকম দিলখুশ পর্ব আসেনি আপনাদের অনেক প্রশ্ন জমে রয়েছে রকম দেরি করব না সোজাসুজি আপনারাও আর কোনো রকম দেরি করবে না আজকে কিন্তু আপনাদের পাওয়ার দেখানোর দিন হ্যাঁ বস লাইকের পাওয়ার দেখি কতগুলো আপনারা লাইক করে আমাকে চমকে দিতে পারে আর হ্যাঁ প্রথম বন্ধু কমেন্ট করেছেন মন্ত্রীমশাই ভাই দীর্ঘদিন আগে আপনি কিছু স্মার্ট ওয়াচের গিভাবে দিয়েছিলেন সেটার খবর কি চিরতরে ভুলে গেছে না ভাই আমি স্মার্ট ওয়াচের যে গিভেবে বলেছিলাম সেটার খবর ভুলে যায়নি অ্যাকচুয়ালি এখন সেটা সম্ভব কারণ জি আমি ফাস্ট ট্র্যাক কোম্পানি স্মার্ট ওয়াচের কথা বলেছিলাম কিন্তু ফাস্ট ট্র্যাক কোম্পানি পরের দিকে আর ঘড়িগুলো আমাকে পাঠায়নি যার জন্য আমি স্মার্ট ওয়াচটের কোনো গিভাবে করতে পারিনি কিন্তু আমার কাছে এই মুহূর্তে অন্যান্য কোম্পানির বেশ কিছু স্মার্ট ওয়াচ আছে এবং সেটার ওপরে একটা গিভাবে হবে আর হ্যাঁ এটা আগামীকালের টেকনিউজে আমি অ্যানাউন্স করে দিই আর এখন বাংলাদেশের বন্ধুরাও এখানে পার্টিসিপেট করতে পারবেন বাংলাদেশে আমি সেই জিনিসটা পৌঁছে দিতে পারব আর এতদিন যেহেতু লেট হয়েছে তার জন্য ক্ষমা বাড়তি পরিমল সরকার দাদা আপনি কুড়ি হাজার রুপিতে একটা ফোনের নাম বলুন আপনি যতক্ষণ না বলবেন তত তখন তিনি ফোন কিনবেন না তাহলে বলতেই হয় নাহলে আপনার আর ফোন কেনা হবে না কুড়ি হাজার রুপিতে আপনি যদি গেমিংয়ের জন্য কোনো স্মার্টফোন খোঁজেন তাহলে ইনফিনিক্স সিটি প্রো অবশ্যই কুড়ি হাজার রুপিতে একটা ভালো অপশান থাকছে গেমিংয়ের জন্য আর যদি আপনি গেমিং না করেন তাহলে মোটোরোলা ফর্টি নিও সেটার যদি সমস্ত ব্যাঙ্ক অফার আপনি অ্যাভেল করতে পারেন তাহলে একুশ হাজার রুপির আশেপাশে দাঁড়াবে ওই ফোনটাও কিন্তু আমার বেটার লেগেছে এছাড়াও লাভা অগ্নি টু ফোনটাকে আমি রেকমেন্ড করতে পারি আর কুড়ি হাজার রুপিতে সব থেকে পাওয়ারফুল ক্যামেরা সেট আপ চাইলে সেক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফোর ফোনটাকে আপনারা ভেবে দেখতে পারেন এমডি দাদা ইউএফএস টু পয়েন্ট টু আর ইএ এম সি ফাইভ পয়েন্ট ওয়ান এর মধ্যে পার্থক্য কি রয়েছে একটু বলবেন দুটো দু রকমের স্টোরেজ টাইপ ইউএফএস হচ্ছে একটু হাই স্পিড স্টোরেজ টাইপ আর ইএমসি হচ্ছে একটু পুরোনো দিনের একটু কম স্পিডের স্টোরেজ টাইপ ইউএফএস স্টোরেজ টাইপ রয়েছে মানে ইউএফএসের আপনার বিভিন্ন ধরনের ভার্সন রয়েছে ইউএফএস টু পয়েন্ট জিরো রয়েছে টু পয়েন্ট ওয়ান রয়েছে এখন যেটা জেনারেশন চলছে টু পয়েন্ট টু সেই জেনারেশনের যদি আপনার কোনো স্টোরেজ টাইপ থাকে তাহলে আপনার মোবাইলটা আরও বেশি ফাস্ট কাজ করবে অনেক স্মুথ রান করবে অ্যাপ্লিকেশনগুলো আর যত স্টোরেজ টাইপ কম হবে তার স্পিডও কম হবে ফলে পারফরমেন্স কিন্তু একটু ল্যাগ করবে হাবিবুর হাবিব পিক্সেল সিক্স না পিক্সেল সিক্সে কোনটা নেবো দু তেইশ সালে আমার মতে আজকের দিনে দাঁড়িয়ে পিক্সেল সিক্স বা পিক্সেল সিক্সে কোনো ফোনই কেনা উচিত নয় কারণ দুটো ফোনেরই বেশ কিছু প্রবলেম রয়েছে মানছি এখনও পর্যন্ত বেস্ট ক্যামেরা পারফরম্যান্স প্রোভাইড করছে তবুও বলবো ওই প্রাইস রেঞ্জে আপনি এখনকার মার্কেটে অন্যান্য ভ্যালু ফর মানি ফোন পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফ্যান এডিশন ওই তিরিশ হাজার রুপির আশেপাশে ঘোরাফেরা করে ওই ফোনটাকে আপনারা বেঁচে দেখতে পারেন বাংলাদেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যদিকে পিক্সেল সিক্স আর সিক্সে দুটো ফোনই তো টেনসারের চিপসেটের সাথে এসেছিলো আর টেনসার চিপসেট কিন্তু লং টার্মে অতটাও ভালো পারফরমেন্স দিতে পারে না আর গুগলের ফোন মানেই সেখানে অনেক ফিচার্স কম থাকবে ডুয়েল অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবে না হ্যাঁ আপডেট আপনি তাড়াতাড়ি পাবেন কিন্তু ফিচার্স অনেক কম পাবেন তো আমি বলবো স্যামসাং এর দিকে যেতে লিওন ইসলাম দাদা ভালোবাসা রইল বাংলাদেশ থেকে বলছি আপনারা সকলে আমার ভালোবাসা নেবেন শ্রদ্ধা নেবেন স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি ভিভো ভি টোয়েন্টি নাইন এই দুটোর রিভিউ ভিডিও দেখতে চাই এ থার্টি ফোর ফোনটা আমি পার্সোনালি ইউজ করিনি মানে রিভিউ করা হয়নি পার্সোনালি হাতে নিয়ে আমি দেখেছি স্টোরে তো আমার মনে হয়েছে অনেক দিক থেকে প্রায় সব দিক থেকেই ভিভো ভি টোয়েন্টি নাইন ফোনটা এগিয়ে যাবে এক হচ্ছে ডিজাইনের দিক থেকে এগিয়ে যাবে কার্ভ ডিসপ্লে রয়েছে ওই স্যামসাং এ এ থার্টি ফোরের মতো ওই ড্রপনস ডিসপ্লে নেই এছাড়াও প্রসেসারের দিক থেকে অনেকটা স্টেবেল প্রসেসর পাওয়া যাচ্ছে ক্যামেরা বেশ কিছু জায়গায় বেটার পারফর্ম করছে ভিভো ভি টোয়েন্টি বিশেষ করে লো লাইটে পারফরমেন্স তো ভিভো ভি টোয়েন্টি নাইনের অনবদ্য তো আপনারা চাইলে ভিভো ভি টোয়েন্টি নাইনের রিভিউটা দেখে নেবেন ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে বুঝতে পারবেন এম ডি সায়দ আর টিএন শর্ট অফিসিয়াল পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে অফিসিয়াল গেমিং ফোন তিরিশ হাজার টাকায় বেস্ট ফোন কোনটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় যদি আপনি কোনো গেমিং ফোন খোঁজেন অফিসিয়াল গেমিং ফোনের কথা আমি বলবো না ইনফিনিক্স সিটি টেন প্রো মার কাটারি গেমিং আপনার করে দেবে এছাড়াও পোকো এক্স ফাইভ প্রো ফোনটা অ্যাভেলেবেল তবে আমি সব দিক থেকে এগিয়ে রাখবো ইনফিনিক্স সিটি টেন প্রোকে আর তিরিশ হাজার টাকায় যদি অলরাউন্ডার ফোন খোঁজেন আপনি তাহলে সেক্ষেত্রে আইকিউ জেড সেভেন প্রো ভিভো টি টু প্রো আর কিছুদিন ওয়েট করুন মোটরুলা এইচ নিও ফোনটাও বাংলাদেশে হয়তো অ্যাভেলেবেল হয়ে গেছে আমার কাছে এখনও খোঁজ নেই আপনারা চাইলে ওই ফোনটাকেও একবার দেখতে পারেন এছাড়াও ওই প্রাইস রেঞ্জে রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি এই ফোনটা অ্যাভেলেবেল তো আমি বলবো রেডমি নোট টুয়েলভ না কিনে রেডমি নোট থার্টিনের জন্য আপনারা ওয়েট করতে পারেন ন্যাচারাল লাইফ ওপো রেনো টেন প্রো মোটোরোলা এইচ ফোরটিন নিও নাথিং ফোন ওয়ান স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইন্ড অ্যাডিশন শাওমি ইলেভেন টি শাওমি টুয়েলভ লাইভ তাহলে ক্যামেরা এবং গেমিংয়ের জন্য কোন ফোনটা নেওয়া ভালো হবে ফ্রি ফায়ার টুকটাক খেলা হয় প্রথমে শাওমি আর নাথিংকে বাদ দিলাম কারণ নাথিং ফোন ওয়ান অনেক দিনের পুরনো ফোন শাওমির ফোনগুলো পুরনো হচ্ছে পুরনো ফোন আমি রেকমেন্ড করছি না এখন থাকলে হচ্ছে ওপো রেনো টেন প্রো মোটরোলা এইচ নিও এছাড়াও এখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফ্যান অ্যাডিশান আপনি চোখ বুঝে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফ্যান অ্যাডিশানের যে কোয়ালকম ভার্সান সেটা নিতে পারেন এছাড়া মোটোরোলাোলা এইচ নিও ফোনটাও নিতে পারেন আমি ওপো রেনো টেন প্রোটার কথা বলছি না কারণ সেখানে গেমিং এফপিএস অতটা ঠিকভাবে মেনটেন করতে পারে সায়ন মন্ডল দাদা ওয়াইল্ড ভাইন এল ওয়ান সাপোর্ট বলতে কী বোঝায় ওয়াইল্ড ভাইন এল ওয়ান সাপোর্ট বা সার্টিফিকেশন থাকলে সেই ফোনে আপনি ওটিটি প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমে ফুল এইচডি প্লাস কন্টেন্ট দেখতে পারবেন আপনি সাবস্ক্রিপশন নেন ওয়ান জিরো এইট জিরো প্রিতে আপনি সেখানে বিভিন্ন ধরনের মুভি এনজয় করতে পারবেন কিন্তু ওয়াইল্ড ভাইন এল থ্রি থাকলে সেখানে ফুল এইচডি নয় আপনি আপ টু সেভেন টোয়েন্টি পি অর্থাৎ এইচডি রেজুলেশনে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবেন রেয়ার গেমিং এস টোয়েন্টি থ্রি এবং এস টোয়েন্টি থ্রি ফ্যান এডিশনের মধ্যে কোনটা ভ্যালু ফর মানি হবে আর কোনটার ক্যামেরা ভালো হবে অবভিয়াসলি এস টোয়েন্টি থ্রি ফোনটা ভ্যালু ফর মানি হবে কিন্তু হ্যাঁ দু এক হাজার টাকা দাম বেশি হতে পারে তবুও বলবো এস টোয়েন্টি থ্রি ফোনটা অফারে নিলে আপনার সব থেকে বেটার হবে কারণ এস টোয়েন্টি থ্রি ফোনটায় কোয়ালকমের প্রসেসার রয়েছে এস টোয়েন্টি থ্রি এফতে

এস সিনসের প্রসেসার রয়েছে এবং যেটা যথেষ্ট মাথা গরম করছে এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে এস টোয়েন্টি থ্রি সিরিজের ফোনগুলোর ডিসপ্লে বেজেল এবং চিন এস টোয়েন্টি থ্রি এফির থেকে অনেকটা কম সুতরাং চাইলে এস টোয়েন্টি থ্রি নিন আর আমার মনে হয় যখন আপনি অফারে কিনবেন ফোনগুলো তখন এস টোয়েন্টি থ্রি এফি এবং এস টোয়েন্টি থ্রি এই দুটো ফোনের দাম খুব একটা কম বেশি হবে না সুতরাং এবার আপনারা আপনাদের ভালো অবশ্যই বুঝতে পারছেন আর এস টোয়েন্টি থ্রি ফ্যান এডিশনের কয়েকটা জিনিস একেবারেই আমার ভালো লাগেনি এক্স সিনসের প্রসেসার মূলত দ্বিতীয়ত ডিসপ্লে চিন এবং

লাইন ডিসপ্লে ইস্যু দেখা গেছে এমনকি আমেরিকাতে তৈরি যে অ্যাপেলের আইফোন হয় সেই আইফোনেও গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু এসছে এমনকি আইফোন ফিফটিন সিরিজেও ডিসপ্লে বার্ন হয়ে গেছে ডিসপ্লেতে সাদা হয়ে গেছে এই ধরনের প্রবলেম এসেছে সুতরাং এটা শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশের সমস্যা নয় প্রত্যেকের সমস্যা তার জন্য আমরা বেশ কিছু জিনিস মেনে চললে এই গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু থেকে বাঁচতে পারি এক নম্বর যখনই কোনো আপডেট আসবে দুমদাম আপডেট করবেন না সেটা অ্যাপেলেরই স্মার্টফোন হোক বা স্যামসাংয়ের একদম ফ্ল্যাগশিপি হোক বা দশ হাজার রুপির কোনো একটা ফোন আগে আপডেটটা আসুক তার তারপরে আপডেট তার ফিডব্যাক আপনি ইন্টারনেট থেকে নিন যে দেখুন যে রকম প্রবলেম আছে কিনা যদি দেখেন যে আপডেটের পর গ্রিন লাইন ডিসপ্লে ইস্যু আসছে একজন ইউজারও বলে তাহলে সেই ফোনটা এখন আপডেট করার দরকার নেই তার যদি দেখেন যে না আপডেটটা স্টেবল রয়েছে কেউ কোনো রকম ইস্যু বলেনি তাহলে আপনি আপডেটটা করে নিতে পারেন দ্বিতীয়ত অনেকের মতে মোবাইলে যেহেতু আজকের দিনে অনেক পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হচ্ছে মোবাইলগুলো অনেক ওভারহিট হচ্ছে এই ওভারহিটের ফলে যেহেতু ডিসপ্লেটা অনেকটা সেন্সিটিভ ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু চলে আসছে এটার সত্যতা কতটা আছে আমি তো জানি না এটা বিভিন্নজন বিভিন্ন বলছেন তো আমি বলবো যখন আপনি মোবাইলটা চার্জ করছেন তখন অবশ্যই কভার ছাড়া মোবাইলটা চার্জ করুন মোবাইলটা যাতে ওভারহিট হয়ে না যায় এমন কি রোদের মধ্যে গেম খেলবেন না তাহলে মোবাইলটা বেশি গরম হবে এমনকি কি পার্সেন্ট মোবাইলে চার্জ হয়ে গেলে মোবাইলটা ডিসকানেক্ট করে দিন তো ওটা অটো পাওয়ার কাট হয়ে যায় ওটা নিয়েও সমস্যা নেই তো দেখবেন মোবাইলটা যেন ওভারহিট হয়ে না যায় তিন নম্বর এমন এক ডিসপ্লে থাকলে মোবাইলের ডিসপ্লে ব্যান্ড ইস্যু আসতে পারে আজ না হোক ছ মাস পর এক বছর পর বা দু বছর পর আসতে পারে এই যে Samsung গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস আমি ফোনটা ব্যবহার করছি ঠিক এক বছর দেড় মাস পরে ডিসপ্লেতে একটা স্পট চলে এসছে সাদা রঙের ওই ডিসপ্লে বার্ন হয়ে গেছে এর জন্য আপনি করতে পারেন কি প্রত্যেক সপ্তাহ অন্তর বা তিন চার দিন অন্তর অন্তর ডিসপ্লেতে কালারফুল কোনো ওয়ালপেপার রাখতে পারেন বা পেপারগুলো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে পারেন এমন কোনো ওয়ালপেপার অ্যাপ্লিকেশন রাখবেন যে সব সবসময় সাফেল হচ্ছে তাতে আপনার মোবাইলটাও নতুন নতুন দেখতে লাগবে আর ডিসপ্লেতে বার্ন ইস্যুটাও কিন্তু অত তাড়াতাড়ি আসবে না একই ওয়াল পেপার যদি আপনি অ্যামোলের ডিসপ্লেতে লাগিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে বার্ন ইস্যু অ্যামোলেড ডিসপ্লে আসতে পারে তো এই টুকটাক জিনিসগুলো আপনি মেনে চলুন তাহলে ডিসপ্লে ওপর চাপটা কম পড়বে তো আপনার ডিসপ্লে বার্নশুক আর বাকিটা কপালে থাকলে ডিসপ্লেতে দাগ চলে আসতে পারে যেটা অ্যাপেলও হতে পারে স্যামসাং হতে পারে ফারুক দাদা অ্যাপেলের ম্যাকবুক ল্যাপটপগুলোতে রেটিনা ডিসপ্লে ব্যবহার করে অথচ আসুসের ব্র্যান্ড ভ্যালু কম তার সত্ত্বেও তারা ওয়েলের ডিসপ্লে ব্যবহার করে তাহলে ল্যাপটপ সেগমেন্টে অ্যাপেল আসুসের চেয়ে পিছিয়ে আছে কেন প্রথমেই বলি ল্যাপটপ এমন একটা জিনিস যেটার সামনে বসে আমরা আট থেকে দশ ঘন্টা কাজ করি আর স্ক্রিনটা বড়ো সেক্ষেত্রে ওয়েলের ডিসপ্লে হলে আপনার চোখের বারোটা বেজে যাবে আমরা অনেকেই আছি এন্টারটেনমেন্ট পারপাসে ল্যাপটপ কিনি তাদের জন্য ওয়েলের ডিসপ্লে ঠিক আছে কিন্তু যারা ধরুন অফিস ওয়ার্ক করছে পাওয়ার পয়েন্ট এক্সেলের মতো কাজ করছে এমনকি বিভিন্ন ফার্মে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছে তাদের জন্য রেটিনা ডিসপ্লে ঠিক আছে রেটিনা ডিসপ্লে আদপে হচ্ছে আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে যেটা সামনে বসে আপনি দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করলেও আপনার চোখের উপর অতটা স্ট্রেংথ পড়বে না যেটা অ্যামোলেড ডিসপ্লে আপনার চোখের উপর স্ট্রেংথ ফেলবে সুতরাং অ্যাপেলের ডিসপ্লে আমি বলবো এগিয়ে রয়েছে ওই জন্যই আর আপনি যদি মাল্টিমিডিয়া পারপাসে কোনো ডিসপ্লে নিতে চান তাহলে অ্যামোলেড ডিসপ্লে বা আসুসের ল্যাপটপগুলো ঠিক আছে আর অ্যাপেলের ম্যাকবুকের তো আসুসের ওই বাজেট ল্যাপটপের থেকে অনেকটাই সেরা প্রোভাইড করতে পারে পরের বন্ধু কমেন্ট করেছেন বাইকার শুভ তার বক্তব্য আগেকার ডিসপ্লেগুলোতে গ্রিন লাইন ইস্যু ছিল না এখনকার ডিসপ্লেগুলোতে গ্রিন লাইন ইস্যু আসছে এটা কি কোম্পানি নিজে ইচ্ছা করে করছে অ্যাকচুয়ালি কোম্পানি ইচ্ছা করে করছে না আগেকার যে ফোনগুলো ছিল সেগুলো মাথা এত গরম হতো না গরম হতো কিন্তু মাথা এত গরম হতো না আগেকার দিনে ফোন কম লঞ্চ হতো ফলে কোম্পানিগুলো যখন আপডেট পুশ আউট করতো বা আপডেট রোল আউট করতো তখন অনেক বুঝে শুনে আপডেট রোল আউট করতো আপডেটের মাধ্যমে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যু আসতো না তখন এখন তারা হুড়ো ওই ধরতকতা মার পেরে করে দিলেই হলো আপডেট একটা রোল আউট হলো তারপর যা ভুগবে ভুগবে আর একটা ব্যাপার আছে তখনকার দিনে গ্রিন লাইন ইস্যু চলে এলে আমরা সরাসরি সার্ভিস সেন্টারে যেতাম চুপচাপ টাকা খরচ করতাম ঠিক করে নিতাম এত টুইটার ছিল না এত টেক নিউজ চ্যানেল ছিল না তো তারা ইনফরমেশানগুলো দিতে পারতো না কিন্তু আজকের দিনে টুইটার রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে আমরা রয়েছি ওই খবরগুলো বস্তর থেকে টেনে এনে আপনাদের সামনে দিয়ে দিই প্রভা স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফোর ফোনটা কি ক্যামেরার জন্য ভালো এই ফোনের ভালো দিক এবং খারাপ দিকগুলো বলুন প্রথমে যদি স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফোর এই ফোনটার রিভিউ আমরা করেছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এফ ফিফটি ফোর শুধুমাত্র ক্যামেরার জন্য নেওয়া ঠিক না কারণ ফোনটা যথেষ্ট বালকি ফোন অনেক বড় ফোন আর ফোনটা ব্যাক প্যানেলে যে প্লাস্টিক গটি রয়েছে সেটাও অতটা দেখতে ভালো যাচ্ছে না যখন তখন স্ক্র্যাচ পড়ে যাচ্ছে তো আমি বলবো এফ ফিফটি ফোর ফোনটা অ্যাভয়েড করাই ভালো আর ফুল রিভিউ আপনারা আই বাটনের লিঙ্ক আছে বা একটু চ্যানেলে খোঁজ করলে পেয়ে যাবেন এফ ফিফটি ফোর আজকে বাইশ বা তেইশ হাজার রুপিতে পাওয়া যায় সেই প্রাইস পয়েন্টে অনেক ভালো ফোন অ্যাভেলেবেল রয়েছে ওই প্রাইস পয়েন্টে মোটরলা এইচ ফর্টিন ইউ আছে ভিভো টি টু প্রো রয়েছে আর ক্যামেরার ক্ষেত্রে সব থেকে বেটার পারফরমেন্স চাইলে আমি বলবো আরেকটু বাজেট বাড়িয়ে ওই একটা ফোনই এখনও রেকমেন্ড করা যায় এস টোয়েন্টি ওয়ান ফ্যানিশন পরের মধ্যে কমেন্ট করেছেন মিরাজুল তার বক্তব্য হচ্ছে তার বাড়ির পাশেই রবি এয়ারটেল বাংলা লিঙ্কের নেটওয়ার্ক রয়েছে তার সত্ত্বেও তার ঠিকঠাকভাবে নেটওয়ার্ক আসছে না কলজনিত সমস্যা হচ্ছে ইন্টারনেটের স্পিড পাচ্ছেন না আপনার বাড়ির পাশে নেটওয়ার্ক আছে মানেই যে আপনি সব থেকে হাই স্পিডে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এমন নয় ওই নেটওয়ার্কের ওপর ইউজারের কতটা প্রভাব রয়েছে মানে ইউজারের চাপ কতটা একটা নেটওয়ার্কের তলায় আপনি একা থাকতে পারেন একটা নেটওয়ার্কের তলায় একশো জন থাকতে পারে ওই নেটওয়ার্কের তলায় যদি একশো জন থাকে অবভিয়াসলি আপনি স্পিড কম পাবেন অর্থাৎ ওই নেটওয়ার্কে কতজন মানুষ যুক্ত আছেন সেইটা আপনাকে দেখতে হবে আর যতই টাওয়ারের ওপর ইউজারের চাপ বেশি থাকবে অনেক বেশি মানুষ ওই টাওয়ার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করবেন অবভিয়াসলি আপনার ফোনের নেটওয়ার্ক ডাউন হবে আপনার ইন্টারনেট স্লো হবে সুতরাং টাওয়ারের কাছে আছেন মানেই যে আপনি সব থেকে বেটার নেটওয়ার্ক পাবেন এমনটা না নোরালাম ফোনের কেরিয়ার বাইপাস কী কেন এবং কীভাবে করা হয় প্রথমে বলি কে কেন করা হয় জিনিসটা জানি কিন্তু কিভাবে করা হয় আমি জানি না ধরুন আপনার হাতে এমন একটা ফোন আছে যে ফোনটা শুধুমাত্র একটা সিম সাপোর্ট করে বা একটা সিমের কেরিয়ার ফেসিলিটি সাপোর্ট করে হতে পারে বাংলা লিঙ্কের বা হতে পারে রবি সিম সাপোর্ট করে কিন্তু ওই ফোনটায় আপনি চান যে অন্যান্য কোম্পানির সিমও যাতে সাপোর্ট করা যায় আপনি চাইলেন হয়তো এয়ারটেলের ওখানে সাপোর্ট রাখবে তখন আপনি সেখানে কেরিয়ার বাইপাস করতে পারেন অর্থাৎ ওই নেটওয়ার্ক ক্যাপাসিটা চেঞ্জ করে অন্য একটা ক্যাপাসিটা লাগিয়ে দেওয়া হলো বা সফটওয়্যার দ্বারা কিছু করা হলো যার ফলে আপনি ওই ফোনে সমস্ত তো কোম্পানির সিম ইউজ করতে পারবেন আর কেরিয়ার বাইপাস কেন লাগবে কারণ ফোন যদি লক থাকে সেই আনলক করার জন্য মানে নেটওয়ার্ক লক থাকলে নেটওয়ার্কটাকে আনলক করার জন্য কেরিয়ার বাইপাসের দরকার হয় তা বেঙ্গল ব্লগার দাদা আমার একটা প্রশ্ন ছিল ভিভো ভি টোয়েন্টি সেভেন ভিভো ভি টোয়েন্টি নাইন অলরাউন্ডার হিসেবে কোনটা ভালো হবে আপনার বাজেট কম থাকলে ভিভো ভি টোয়েন্টি সেভেন না হলে যদি আপনি একটু বেশি টাকা খরচ করতে পারেন ভিভো ভি টোয়েন্টি নাইন ফোনটাও আপনি নিতে পারেন পরের বন্ধু কমেন্ট করেছেন এম ডি সায়ন তার অনেক প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে এই যে ফ্লিপকার্ট অ্যামাজনে এতগুলো অফার দেয় ব্যাংক অফার দেয় এগুলো ব্যাংকের ফায়দাটা কি অ্যাকচুয়ালি ওই ব্যাঙ্কে যদি আপনার কার্ড না থাকে তাহলে তো আপনি অফার পাবেন না আপনি যদি অফার অ্যাভেল করতে হয় ধরুন আপনাকে আট হাজার রুপি ক্যাশব্যাক দেওয়া হবে আপনি স্যামসাং বা অ্যাপেলের যদি একটা দামি ফোন কেনেন তো আট হাজার রুপির চক্করে আপনি ওই ব্যাংকে যাবেন ওই ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন ডেবিট কার্ড নেবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট খোলা মানেই তো সেই অ্যাকাউন্টটা চালিয়ে যাওয়া মানে আজকে খুললেন কালকে বন্ধ করে দিলেন এমনটা নয় তো অবশ্যই ব্যাংকের একজন কাস্টমার বাড়লো আর কাস্টমার বাড়ার জন্যই কোম্পানিগুলো ওইভাবে টাই আপ করে আপনাকে কিছু একটা ক্যাশব্যাক দেন আর প্রতিবারই দেখবেন যে ওই ব্যাংক আর প্রতিবারই দেখবেন ওই ব্যাঙ্কগুলো বারবার অফার দেওয়ার চেষ্টা করে তখনই ইউজাররা লোভে পড়ে যায় ওই ব্যাঙ্কে বারবার অফার দিচ্ছে তাহলে ওই ব্যাঙ্কের একটা কার্ড করে নিই এটাই হচ্ছে ফায়দা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে একটা ফোন এক্সচেঞ্জ করে যা পাওয়া যাচ্ছে সেই ফোনটা নতুন দামও অতটা নয় এটা অ্যাকচুয়ালি একটা ফান্ডা কারণ আপনি যখন ফোনটা এক্সচেঞ্জ করতে যাবেন তখন আপনি পুরো দামটা কখনোই পাবেন না আপনার ফোনটা যেহেতু আপনি মাস ছয় হোক আট মাস হোক ব্যবহার করেছেন ফোনে একটা হলেও স্ক্র্যাচ থাকবে আর ওই একটা স্ক্র্যাচ থাকুক একটু বেন্ড থাকুক বা ওই ফোনে একটু রকম খুঁত থাকুক একটু ওয়ান পার্সেন্ট হতে পারে বা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হতে পারে তো সেই খুঁতটুকু থাকলেই আপনার ফোনের দাম কমিয়ে দেওয়া হবে আর সেটা এতটাই কমিয়ে দেওয়া হবে না তখন আর আপনি সেটাকে মেনে নিতে পারবেন না কিন্তু যেহেতু আপনি ফোনটা বুক করে ফেলেছেন আপনার নতুন ফোনটা কুরিয়ার সার্ভিসের হাতে চলে এসছে তখন আপনার মনে হবে না ফোনটা আর এক্সচেঞ্জ করবো না পুরো টাকাটা দিয়েই ফোনটা নিয়ে নেই কারণ এতদিন ওয়েট করেছি এই নতুন ফোনের জন্য আপনি আর সেই লোভটা সামলাতে পারবেন না তখন আপনি ওই নতুন ফোনটা কিনে নেবেন উল্টে আপনার নতুন ফোনটাও হয়ে গেল আপনার পুরনো ফোনটাও আপনি এক্সচেঞ্জ করতে পারলেন না এই ধরনের ফান্ডা এখন মোটামুটি নাইনটি ক্ষেত্রে চলছে পরের বন্ধু রণদীপ ফোন সুইচ অফ করে চার্জ দিলে ভালো হবে না সুইচ অন করে আপনি সুইচ অফ করে চার্জ দিন সুইচ অন করে চার্জ দিন কোনো ব্যাপার না অনেক সময় অনেক ফোনে দেখা যায় সুইচ অফ করে চার্জ দিলেন যেই এক পার্সেন্ট চার্জ হয়ে গেলো ফোনটা অন হয়ে গেলো সুতরাং আপনি নির্ঝন্ধ্যাটে চার্জ দিতে পারেন একটা ওনার ব্যাটারি চার্জ করার জন্য যদি আমাদের এত পড়াশোনা করতে হয় তাহলে আর কোথায় যাবো বলুন তো তবে হ্যাঁ আপনি লাইক বাটনে কিন্তু এখনও যাননি আমি দেখে যান ভবিষ্যৎবাণীটা কেমন করতে পারি লাইক বাটনে চলে যান নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি আর যাদের নিতে পারেন তাদের কাছে আরও একবার ক্ষমা চাইছি আগামীকাল কিন্তু গিফট অ্যানাউন্সমেন্ট হবে সো আজকে কথা বারছি না সকলে ভালো থাকবেন দেখাবে আগামীকর